নমস্কার দর্শকবৃন্দ, ফের ইঙ্গিত কড়াকড়ির। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফের লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। রাজ্যে সংক্রমিতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বুধবারই। অমিক্রনের হাত ধরে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে রাজ্যে আবার কঠোর বিধিনিষেধের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠকের মঞ্চেই মুখ্যমন্ত্রীর নির্দেশ, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আগামী সপ্তাহ থেকেই কলকাতায় কন্টেনমেন্ট জোনের ব্যবস্থা সহ রাজ্যের বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে, এর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিস্থিতি আরও জটিল হলে স্কুল কলেজ ফের বন্ধ করতে হবে কিনা, কর্মস্থলে হাজিরা কমানো, লোকাল ট্রেন এবং আন্তর্জাতিক উড়ানে কড়াকড়ির মতো বিষয়গুলিও পর্যালোচনা করে প্রয়োজনে তাতে কড়াকড়ির নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ে, আমাদের সমস্ত সতর্কতা মেনে চলতে হবে। বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি চিন্তাজনক হলে বর্ষশেষের উৎসবে ঢালাও ছাড় দেওয়া হলো কেন? এই পরিস্থিতিতে চার পুর নিগমে 22শে জানুয়ারি কীভাবে ভোট হবে, সেই উত্তরও দাবি করেছেন তারা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী করোনা সংক্রমণ নতুন করে মাথা তুলতে শুরু করার পাশাপাশি রাজ্যে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত রাজ্যে 10 জন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত, আর 1 জন সেরে উঠেছেন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1,089 জন। রাজ্যের মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেছেন, সংক্রমণ ছড়াচ্ছে মূলত কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে। বুধবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পয়লা ও 2শে জানুয়ারি নানারকম অনুষ্ঠান আছে, 3শে জানুয়ারি থেকে পর্যালোচনা করে দেখতে হবে। কলকাতার সব ওয়ার্ডের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনে কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে। কাজের জায়গায় আবার 50% হাজিরার সিদ্ধান্ত নিতে হয় কি না তাও দেখতে হবে। রাজ্যে স্কুলের 9ম থেকে 12শ্রেণীর ক্লাস ও কলেজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সেই সম্পর্কে বৈঠকে উপস্থিত শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈনকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেখতে হবে যে স্কুল কলেজ চালানো যাবে কি না, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজন হলে বন্ধ করে দিতে হবে। একইভাবে স্বাস্থ্য সচিবকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক উড়ানে যারা আসছেন তাদের অনেকের শরীরে অমিক্রন সংক্রমণ পাওয়া গিয়েছে, এখনই সব বন্ধ করা দরকার নেই, তবে প্রয়োজনে লোকাল ট্রেনের সংখ্যা কমিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলকাতায় কীভাবে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা এবং প্রবীণদের বুস্টার ডোজ দেওয়া হবে তা জানিয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। কোথা থেকে টিকা মিলবে এবং দেওয়া হয় তার তালিকা। তবে কোভিড নিয়ে আশঙ্কার মেঘ খাসপুর ভবনেও, কারণ মঙ্গলবার মেয়রের শপথ অনুষ্ঠানে হাজির থাকা বিধায়ক তাপস রায়, বড় চেয়ারম্যান সাধনা বসু করোনা আক্রান্ত, মেয়রের ঘরে থাকা ডেটা এন্ট্রি অপারেটরও আক্রান্ত কোভিডে। আতঙ্ক না ছড়াতে মমতা বলেন, ভয় পাওয়ার কারণ নেই, বাজারে অনুষ্ঠানে গেলে মাস্ক স্যানিটাইজার রাখতে হবে, প্রোটোকল মেনে চলতে হবে। গঙ্গাসাগর মেলায় করোনা সতর্কতা মেনে চলার উপরও জোর দেন তিনি। কিন্তু বিরোধী শিবিরের প্রশ্ন, অমিক্রন সহ করোনা সংক্রমণ আবার বাড়ছে জেনেও বর্ষশেষে কড়াকড়ি শিথিল করা হলো কেন? নতুন করে কন্টেনমেন্ট জোন চালু করতে হলে 22শে জানুয়ারি 4টে পুর নিগমের ভোট স্বাভাবিকভাবে হবে কিভাবে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গত বছর বড়দিনের উৎসবে বিধিনিষেধ ছিল, এবারও তা থাকলে অসুবিধা কী ছিল? সব নিয়ন্ত্রণ তুলে নিয়ে বর্ষশেষে ভিড় করতে দেওয়া হলো, মাস্ক ছাড়া যথেষ্ট লোক পুরসভার মেয়রের শপথের অনুষ্ঠানে হাজির হলেন, এখন আবার কন্টেনমেন্ট হবে, লোকাল ট্রেন বন্ধ হবে, ভুগতে হবে প্রান্তিক মানুষকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, বড়দিনে আমরা পার্ক স্ট্রিটে থিক থেকে ভিড় দেখেছি, মুখ্যমন্ত্রী উৎসব উদ্বোধন করে এতে উৎসাহ দিয়েছেন, এখন আবার অন্য কথা বলছেন। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে থাকলে মুখ্যমন্ত্রীও দায়ী, তবে ভোটের প্রশ্নে ভিন্ন মত বিরোধী শিবিরে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, অমিক্রন পরিস্থিতি কোন জায়গায় আছে বিশেষজ্ঞরা বলতে পারবেন, তাদের মত নেওয়া হোক, কিন্তু আমাদের বক্তব্য, করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক চেহারা নিলে পুরো ভোটের তারিখ পুনর্নির্বাচন করা হোক, এতদিন ভোট যখন হয়নি এখন এত তাড়াহুড়ো কিসের? বিমান অবশ্য বলেছেন, পুরোপুরি কোভিড ভীতি মেনে ভোট প্রক্রিয়া নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারলে ভোট হতে পারে। তৃণমূল নেতা শেখর রায়ের পাল্টা প্রশ্ন, পুরো ভোট করানো যাবে কিনা তা কমিশন ঠিক করবে, কিন্তু যে বিরোধীরা এখনও ভোট পিছানোর কথা বলছেন তারা কিন্তু 5 রাজ্যে বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ারও দাবি করেছেন। অমিক্রন তো সারা দেশেই আছে। তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।